বউরে কিন্তু আসেন বাসেন কর না জায়েজ না, আদর করে বলা যায়, যায় কি যায় না? এখন মহিলারাই স্বামী রে তুই কয় নাম ধরে ডাকে, ডাকে না? আর কত সাইজ করে বাপ কয়, দেখছেন নি অবস্থা? আরে বিউটি এসো না, আরে বাবা আসছি তো, শুনছেন নি সাইজ করে বাপ? সি 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 মাঝে মাঝেই কই, আমার এক চাষি নামাজের ভিতরে আমার চাষার নাম রইল না, আমার চাষার নাম হলো সামাত। তা আমি গহরডাঙ্গা পড়ি, হুজুর গহরডাঙ্গা চেনেন না? গহরডাঙ্গা গোপালগঞ্জ বঙ্গবন্ধুর বাড়ির পাশে গোপালগঞ্জ গহরডাঙ্গা মাঝে পড়ি, কাফিয়া পড়ি। তা আমার চাষি বাড়ি তাইলে কোনো আজে জানি শুনছে যে বেডাকো নাম নেওয়া যাবো না, নাম আরে কয় বাবা আমি তো সুরা জানি দুইটা, কিন্তু একটার ভিতরে তোমার না চাষার নাম পড়ে গেছে, আমি কী করি? বিশ্বাস কর, আমি গেলাম কোনটা কোনটা জানো? কয় ইন্না তেনার কুল ফল্লা, আর বেশি মুখস্থ করতে চাইলো পারি না, জিভবে এখন ঘরে না ভুরা হয়ে গেছি। বাবা আমি এমনি এমনি পড়ি, দেহ দেওয়া নাকি কেমনে? আমার স্বাস্থ্য বলে নাম ছিল রাবি, রাবি আছে না নাম রাবেয়া? তো কয় আমি কুল ফল্লার সুরে দ্বিতীয় রেখাতে পড়ি আর এমনি পড়ি, কুল ফল্লা হাত অল্লাহ রাবির বাপ, লামিয়া লিদবাল মিল তাহলে কুল্লাহ গুহা না হাত। আমি আরে নাউজুবিল্লাহ, শাসি এ কী কও তুমি? তুই ও যে শুনলাম না যে স্বামীর নাম নেওয়া যায় না, তোমার চাষার নাম তো ওই যে সুরের মধ্যে পড়ে গেছে মানে সামাত আব্দুল সামাত। আমি সর্বনাশ, এই কাম করতেছো কত বছর? কয় হে অনেক আগের থেকে করতেছি, বিয়ের পরের থেকে। কি যে বিপদে পড়ছে বাবা, সুরাও জানি দুইটা, নামাজের ভিতরে তাই নিতে চাই না। আরে হনে ওরে বাবা রে, এসো না, সময় যাচ্ছে চলে। আরে বাবা আসছি তো, এত তাড়া দাও কেন তুমি? মহিলার আছে? আরে মগির গোষ্ঠী মগির, এই জাত সোজা হইলে দুনিয়ায় সোজা হয়ে যাইত। মুসলমানে বলে আস্তে কত কবি গাল ডিজিটাল এই দেহ হইয়া মরবি, বিয়া করবি বেটা জাত দেহিয়া বিয়া করিস, যেটা প্রতি মাসে মাসে তিনবার পালারে যায়, তাই তুই যা কাম আসো তো হয়ে নিয়ে যায় বেটা, এমন একটা জিনিস লবি যা জীবনে কোনোদিন পালারে না যায়। আমাকে বৌরা পালারে জানে কে এখন কি খারাপ দেখা জানি, কিন্তু কবা যদি দেহান তলেছেন বুঝবো না কেমন দেখা যায় বেটা, দেহা লাগবে না, দেহন লাগবো না, এই যে আল্লাহওয়ালাদের বউ দেহা লাগে না, এই যে মুখ দিয়ে বলতেছে এটাই যথেষ্ট বেটা, পার্লারে যাওয়া লাগে। আবার আল্লাহর কুদরতি চেহারাই তো সবথেকে সুন্দর চেহারা, আর পৃথিবীতে আল্লাহ ওয়ালারা আলেম ওলামা আল্লাহ পাক তাদের নসিবে ভালো জিনিসই দেয়, ভাবছি খালি তোগো জিনিসগুলোই বালা বেটা, সব দিক দিয়ে একের মাল একের জিনিস দেয় আল্লাহ, তোরাও দুই নাম্বার ভাবিস দু নাম্বার কথা কন না।